ফাইনালি আজকে ভোর 4টার পর পুষ্পার নতুন একটা ইমোট চলে আসে ঝুঁকে গেলে হি, আর এই ইমোটটি কিন্তু মিউজিকের সাথে একদম ফ্রিজ হয়ে বসে থাকবে। দেখা যাক এই ইমোটটা বের করতে আমাদের কত ডেমো লাগতে পারে। প্রথমত আমাদের কি করতে হবে, এখান থেকে দুইটা আইটেম রেড বাদ দিতে হবে, তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করতে হবে, তাহলে দুইটা আইটেম রেড রিমুভ হয়ে যাবে। তো এখন আমি পুষ্পার বান্ডেলটা পরাবো, আর আমি আপনাদের ভিডিওর শেষে বলে দিব আপনাদের কত ডেমো লাগতে পারে। তো আমি এখান থেকে ভল্টে চলে আসলাম, এখন আমি পুষ্পার বান্ডেল পরিয়ে নিচ্ছি। প্রথমে আমি এখান থেকে সরাসরি 9টার মধ্যে একটা সিঙ্গেল স্পিন করব, দেখা যাক এই স্পিন দিয়ে আমাদের ইমোটটা দেয় কি না। তো দেখতে পাচ্ছেন এই স্পিন দিয়ে আমরা একটা লোড আউট পেয়ে গেছি। তো এরপর আমি সরাসরি এখান থেকে আবারও স্পিন করব 19 ডেমন খরচ করে, আর দেখা যাক এই 19 ডেমন দিয়ে আমি এখান থেকে ভাই গানক্রেট বক্স, এখান থেকে 19 ডেমন দিয়ে দুইটা গানক্রেট বক্স দিছে। এরপরে আমি এখানে 39 ডেমন দিয়ে স্পিন করলাম, দেখা যাক এই স্পিন দিয়ে আমরা কী পাই, মাত্র দুইটা ম্যাজিক ফ্রেগমেন্ট পেয়েছি, মানে একটা ইমোট তাতে আবার ফ্যাটেড ইভেন্টে দিচ্ছে, এটা রিংলার ইমেন্টে দিলে হয়ে যেত। তো আমরা 69 ডেমন দিয়ে স্পিন করলাম, সেটাই বলছিলাম এটা যদি রিং ইভেন্টে দিত তাহলে কিন্তু হয়ে যেত, কিন্তু গ্যারেনা এটাকে আলাদা করে আবার ফ্যাটেড এলিমেন্টে দিছে, যার কারণে কিন্তু আমাদের আলাদা করে 1000 ডেমন খরচ করতে হবে। তো এখন আমরা 99 ডেমন দিয়ে স্পিন করলাম, আর এই স্পিনে গানক্রেট বক্স, ব্যাপারটা এরকম হয়ে গেছে 70 টাকায় মাত্র দুইটা গানক্রেট বক্স। তো এরপর আমরা 149 ডেমন দিয়ে স্পিন করব, আর ভাই এই স্পিনে দিয়ে মানে ভাই এখান থেকে 100 প্লাস টাকায় কিন্তু মাত্র দুইটে পেট ফুড, কিছু বলার নাই, আমি আর কিছু বলবো না। তো এরপরে 199 ডেমন দিয়ে স্পিন করবো, আর এই স্পিনে দিয়ে দে ভাই মানে ভাই 150 টাকায় মাত্র একটা স্কাইবোর্ড, যেটার কোনো প্রকার অ্যানিমেশন নেই, দেখতে একদম ফালতু। আর এখানে সরাসরি স্পিন করতে হবে 499 মানে 500 ডেমন দিয়ে, আর এই স্পিনে তো ভাই দিবেই। ফাইনালি কিন্তু আমরা সেই পুষ্পার ঝুঁকে গানে হি ইমোটটা কিন্তু পেয়ে গেছি। আর আপনারা যদি এটা বের করতে চান কত ডেমন লাগবে ভিডিও শেষে বলবো। যারা ফ্রি ফায়ার গেমে অল্প টাকায় ডায়মন্ড কিনতে চান তারা সরাসরি ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন, সেখানে বিডি গেম কোর ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে আপনারা কম দামে ডায়মন্ড কিনতে পারবেন। তো এখন কথা হচ্ছে এই ইমোটটা বের করতে আপনাদের কত ডেমন লাগবে। এই ইমোটটা বের করতে আপনাদের 1082 ডেমন লাগবে, আর এই ইমোটটা বের করার জন্য যদি আপনারা মান্থলি করেন তাহলে আপনার খরচ করতে হবে 750 টাকা, আর যদি আপনি টপ আপ করেন তাহলে 675 টাকা খরচ করতে হবে। 675 টাকা যদি খরচ করেন তাহলে কিন্তু এই ইমোটটা বের করতে পারবেন, আর যাদের কাছে আগে থেকে ডায়মন্ড আছে তারা তো স্পিন করে বের করে নিতে পারবেন, আর যাদের লাক ভালো তারা তো কম ডায়মন্ড পেয়ে যাবেন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।